টাইটান লেটেস্ট ও সর্বোচ্চ প্রযুক্তির হিউম্যান সাবমেরিন, যেটি সমুদ্রের 3000 মিটার গভীরের চাপ সহ্য না করতে পেরে বিস্ফোরিত হয়েছে এবং এই নিউজটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু এখান থেকে কি আমরা শিক্ষা নিতে পারি না, বা এখান থেকে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাত প্রকাশ নিতে পারি না? দেখুন, এই 3000 মিটারের চাপ সহ্য না করতে পেরে একটি সাবমেরিন ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু এর থেকেও গভীরে প্রায় 6000 মিটার নিচে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি বসবাস করে, যেটির নাম এফিউনিডি ফিশ। আপনারা স্ক্রিনে মাছটিকে দেখতে পাচ্ছেন, যেটি সাদা, স্বচ্ছ এবং আঠালো প্রকৃতির একটি মাছ, এবং সে সেখানে জীবনযাপন করছে, বংশ বিস্তার করছে, তার বাচ্চাকে লালন পালন করছে, কিন্তু সে সেখানকার চাপে কিন্তু মারা যাচ্ছে না। এখান থেকে কিন্তু একটা বড় শিক্ষা আমরা নিতে পারি। যারা বলেন যে এই পৃথিবী বা বিশ্বজগৎ কাকতালীয়ভাবে হঠাৎ সৃষ্টি হয়ে গিয়েছে, তাদের কাছে একটা প্রশ্ন থাকে আমার, যে এত চিন্তা ভাবনা করে, এত প্রযুক্তি দিয়ে, লেটেস্ট প্রযুক্তি দিয়ে একটি সাবমেরিন তৈরি করা হলো, যেটি সমুদ্রের 3000 মিটার নিচের চাপ সহ্য করতে না পেরে বিস্ফোরিত হয়েছে, আর যে সৃষ্টিটা 6000 মিটার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, সেটার কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, সেটার বানানোর কোনো উদ্দেশ্য নেই, সেটা এমনি এমনি কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে, এটা যারা বলেন বা যারা বিশ্বাস করেন, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা জানে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সুতরাং আল্লাহ ছাড়া তারা যেটা সৃষ্টি করেছে তা দেখাও। জালেমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তারা কি স্রষ্টার সৃষ্টি হয়ে গেছে, না তারাই নিজেরা নিজেরা স্রষ্টা? তারা কি আসমান ও জমিন সৃষ্টি করেছে? তারা দৃঢ় বিশ্বাস করে না। এখান থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দিকে ইঙ্গিত করেছে। যারা এটা বলেন যে পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, তারা কি একটু চিন্তা ভাবনা করে না, তারা কি সৃষ্টিগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করে না, যে কিভাবে এই সৃষ্টিগুলো এভাবে পানির এত নিচে রয়েছে, আরো কত গভীরে কত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে পানির নিচে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনারা নিজেদের প্রতি জুলুম করছেন, আপনারা জেনে বুঝে হককে বাদ দিচ্ছেন, যে একটা সাবমেরিন আপনি চিন্তা করেন সেটা 3000 মিটার, সামান্য 3000 মিটার চাপে সে বিস্ফোরিত হলো, আর এখানে একটা ছোট মাছ যেটা আল্লাহ সুবহানাহু সৃষ্টি করেন সেটা কিভাবে জীবনযাপন করছে, এই ছোট মাছটা কিভাবে এত চাপ সহ্য করছে, এটা এমনি এমনি হয়ে গিয়েছে, কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, তিনি কিভাবে ছোট থেকে ছোট জিনিসকেও কি ক্ষমতা দিতে পারেন। আমরা মানুষের তৈরি করা জিনিস কতটাই নগণ্য, কতটাই দুর্বল, এখান থেকে প্রমাণ পাওয়া যায়। কিন্তু এখান থেকে হয়তো অনেকে শিক্ষা নিবে না, এখান থেকে হয়তো অনেকেই বুঝবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, তার শক্তি কি, তিনি কি পারে। এজন্য তিনি ভাই বোনেরা আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাত প্রকাশ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের জানা। এবং যারা বলেন যে পৃথিবী, এই গ্রহ নক্ষত্র, এই বিশ্ব ব্রহ্মাণ্ড হঠাৎ কাকতালীয়ভাবে সৃষ্টি হয়ে গিয়েছে বা হঠাৎ হয়ে গিয়েছে, এটা একদমই ভুল ধারণা। আপনার বিবেক আপনাকে বলে দিবে, আপনার অন্তর আপনাকে বলে দিবে যে কোনটা সত্য। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।